হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আপনি যদি একজন নতুন ব্যক্তি হয়ে থাকেন যে অনলাইন থেকে ইনকাম করবেন বলে ভাবতেছেন বা ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবতেছেন, কোন মার্কেট প্লেসটি আপনার জন্য বেস্ট হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন এটি একটি ছোট্ট একটি ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন আসতেছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা আপনি কেন সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে অনলাইন থেকে ইনকাম করার জন্য সকল ধরনের কৌশল এবং টেকনোলজি বিষয়ে জ্ঞান অর্জন করার অনেক বিষয় শেয়ার করা হয়। তো চলুন তাহলে আমরা এখন মূল কাজে চলে যাই। আপনি যদি নতুন ফ্রিল্যান্সিং করবেন বলে ভাবতেছেন তাহলে কোন মার্কেট প্লেসটি আপনার জন্য বেস্ট হবে। তো আমি এখানে দুইটা মার্কেট প্লেস দেখছি, যে দুইটা মার্কেট প্লেস থেকে আমার ইনকামের যাত্রা বা আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু হয়েছে। আমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে আপনি সর্বপ্রথম আপনি যেই কাজটি করবেন, আপনি কেওয়ার্ক অথবা ফাইবার মার্কেট প্লেস, এই দুইটা মার্কেট প্লেস দিয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা। এখন এই দুইটা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার জন্য বেস্ট কোন কাজগুলো হবে, আপনাকে অবশ্যই তো প্রপারলি একটা স্কিল তৈরি করতে হবে, কিভাবে আপনি আপনার কোন বিষয়টা শিখতে হবে, আপনি কোন বিষয়টা শিখলে আপনি ভালো কিছু করতে পারবেন, খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এর জন্য আমার আই বাটনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে থাকবো, সেখানে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনি কোন কাজগুলো শিখলে সহজেই কাজ করতে পারবেন, আপনার কোন কাজটি করা উচিত, এভরিথিং সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। যদি আপনি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন অবশ্যই শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধু যদি ফ্রিল্যান্সিং শিখতে চায় তাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।